মার গুদ মার কি আরম্ভ হয়েছে রে মোবাইলটা ক্যামেরা করে কি আরে আরেকজন বোন কেন বোন তোমার নামটা আগে বলো আমার নাম বিতস্তা মণ্ডল আমি কলেজে পড়ি রোজ এই রাস্তা দিয়ে আমাকে যেতে হয় কোথাও কোথাও লেখা দেখা যাচ্ছে ফেস্টুনডাঙ্গে এই রাস্তাতেই আমি দেখছি লেখা আছে দিদির মদ প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে মদ্যপান করছি টিটকিরি শিকার হচ্ছি এবং আমি নিজে একদিন এমন একটা ঘটনার শিকার হয়েছিলাম মদ্যপ তিনজন মদ্যপ মারুতি করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর এমনকি এই যে প্রতিবাদ করা হচ্ছে এই জন্য বহুদিন থেকে থ্রেটও দেওয়া হচ্ছে যাদের ঘরে যারা যারা প্রতিবাদ করছে তাদের ঘরে মেয়েদের তুলে নিয়ে এসে তাদের উপর অত্যাচার করা হবে এরকম থ্রেট দেওয়া হচ্ছে আজকের ঘটনাটা একদম প্ল্যান্ড আগে থেকে আমি মনে করি এখানে মদ দোকানের মালিক তারা ছিল ভেতরে দোকানের ভেতরে বাইরে এখানে সবাইকে ঠেকিয়ে দিয়েছে টাকা দিয়ে কতজন ছিল আমি যেটা শুনেছি 25-30 জন ছিল আচ্ছা তারপর এখানে মহিলা সহ যারা বসেছিলেন বয়স্ক মানুষরা ওনাদের উপরে অকথ্য অত্যাচার হয় একদম 75 বছর বয়স্ক বৃদ্ধর উপর মানে অকথ্য অত্যাচার হয় মহিলারা এমনকি মানে জঘন্য সব মন্তব্য করা হয় তাদের সাথে আমি একটা নাবালিকা মেয়ে আমাদের এখানে এত পরিবেশ নষ্ট হয়ে গেছে এখান দিয়ে মানে হাঁটা চলা করা যায় না এমন একটা স্কুল মন্তব্যটা ভুল পড়াশোনা শিক্ষা কিছু করা যায় না এখান দিয়ে আমি সেদিন বেরোচ্ছি এদিক দিয়ে তখন বাজে 5টা গানের ক্লাসে যাচ্ছি আমাকে টাকা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এসো এখানে কেন এটা হবে আচ্ছা আজকে তোমরা আন্দোলনটা কি জন্য করছো আজকে আন্দোলনটা কি জন্য হয়েছে কি ঘটনাটা কি আমাদের ইজ্জত সম্মান এটা রক্ষার্থে না আজকে সকালে একটা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি কি ঘটেছে সেটা জানতে চাইছি গুন্ডা ধরিয়ে মানে কি এখানে অশালীন ভাবে মারধর করা হয়েছে তো এটার জন্য আমরা প্রতিবাদ করছি এটা শুধু আমার জন্য নয় এটা আমার সঙ্গে ঘটেছে এটা আর কারোর সঙ্গে না ঘটে আর কোথাও যেন লাইনের পাশে এলো না ওই সমল ওই সমল সমল